বিরতির পর ফিরে আসলাম। মৌসুমের প্রথম কমলা লেবু, উৎসবের মৌসুমে কমলা লেবু এবার এলো বাজারে। ব্যবসায়ীরা তারা এই কমলা লেবুকে কার্যত বাজারে বাজারজাত করছেন, ঠিক যেমনটা এই মুহূর্তে ধরা পড়ছে দামছড়া থেকে। দামছড়া ব্লক এলাকার ধুমছড়ায় ধুমছড়ায় পঞ্চায়েতের গৌরাঙ্গ পাড়াতে 6 থেকে 7 হাজার কমলা গাছ রয়েছে এবং সেই সমস্ত গাছের কমলা এবার কমলার ফলনও হয়েছে বেশ ভালোই, যেমনটা চাষিদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যাচ্ছে। এবং বেশ কিছু কমলা ব্যবসায়ীরা তারা জানাচ্ছেন যে এই বছর কমলার বিক্রিটাও ভালো রয়েছে। আর এখনো পর্যন্ত একজন অর্জুন রায় রিয়াং যার বক্তব্য রয়েছে, প্রায় 5000-এর মতন কমলা বিক্রি করেছেন, 5000 টাকার মতন কমলা ইতিমধ্যেই তিনি বিক্রি করেছেন। এবং আগামী দিনে কমলার যেহেতু ফলন এবার রয়েছে ভালোই, তাই অন্যান্য বাজারগুলিতেও কমলার সম্ভার দেখা যাবে বলেই কার্যত স্থানীয় যারা রয়েছেন তাদের সকলেরই অভিমত। তবে এছাড়াও আরো বেশ কিছু বক্তব্য রয়েছে কমলা চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের, যে তারা এই সমস্ত চাষাবাদ করতে গিয়ে কোনো রকম ভাবে সরকারি সহযোগিতা পাননি, সবটাই নিজেদের উদ্যোগে তাদের করতে হয়েছে। যদি সরকারি সাহায্য সহযোগিতা পেতেন তাহলে কমলার ফলন আরো বেশি হতো এবং আরো অধিক পরিমাণে গাছ লাগানো যেত বলে অভিমত রয়েছে কৃষকদের। কি বক্তব্য রয়েছে এই মুহূর্তে দামছড়ার সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন। কমলা গাছ যে এবার কমলার ফলন কেমন হয়েছে, ফসল কেমন হয়েছে, কি কারণে কমলা এবার কিরকম হয়েছে ফসল? এই বছর তো কম, কারণ কি নিনা নিয়ে কিটা আমি জানি না। পোকাইয়া কি নাম আপনার? অর্জুন রায়। বাড়ি কোন জায়গায়? ও গোরাঙ্গ পাড়ি, গোরাঙ্গ পাড়া, গোরাঙ্গ পাড়া। এটা কোন পঞ্চায়েত? পঞ্চায়েত হচ্ছে ধুমছড়ায়। ধুমছড়ায়? হ্যাঁ, ধুমছড়ায়। এখন পর্যন্ত কতদিন কতটুকু মাল বিক্রি করছেন? আজকে ৭ বছর ২-৩ হাজার পাইছে গত বছর। এই যে কমলা গাছগুলি লাগাইছেন এগুলি কি সরকার থেকে দিছে না নিজে কিনা লাগাইছেন? আমি নিজের কিনা। সরকার থেকে কোনো সাহায্য করেছেন না? না, এটা আমি নিজের কিনা। নিজের কিনা? কত টাকা আসছে সেটেছিলেন? বর্তমান তো এখন দরকার 150, লাগাবে তো 300। লাগাবে 300? 300 গাছ। কত কয় টাকা করে বিক্রি করতেছেন? কমলা নিয়ে রয়েছে মানুষের মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানাচ্ছেন যে 30 টাকায় 4টি কমলা বিক্রি করেছেন, এখনো পর্যন্ত 5000 টাকার কমলা বিক্রি করেছেন। আবার কেউ কেউ জানাচ্ছেন যে কমলা চাষ খুব একটা ভালো হয়নি, সরকারি সাহায্য সহযোগিতা পাননি, সবটাই নিজেদের উদ্যোগে করতে হয়েছে, এমনই বেশ কিছু প্রতিক্রিয়া উঠে আসছে দামছড়া থেকে। নিশ্চিত বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।